জানাবো করোনা ভাইরাসের আজকের আপডেট। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে মোট প্রাণহানি ২৮,১৭ জন। একদিনে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত ১৫,৭৮,৮১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একদিনে সুস্থ হয়েছেন ২৪৯ জন। গত ২৪ ঘন্টায় ২০,০৫২টি নমুনা পরীক্ষা হয়, বিপরীতে শনাক্তের হার ১.৩৪%।